বিজেপি করাই কি অপরাধ? অভিযোগ, প্রায় 15টি পরিবার বিজেপি সমর্থক হওয়ায় তাদের এলাকায় ঢুকছে না জলের পাইপলাইন। ঘটনা বারুইপুর থানার শিখরবালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুধু তাই নয়, অভিযোগ রাস্তাঘাট থেকে ইলেকট্রিক পোস্ট কিছুই ঢোকেনি গ্রামে। বারংবার পঞ্চায়েত প্রধানকে জানালেও সুরাহা মেলেনি। অবিলম্বে এলাকায় পাইপলাইনের কাজ শুরুর দাবিতে বিক্ষোভ গ্রামের মহিলাদের। বিজেপি করার অপরাধে এবারে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে পাইপলাইনের জল সরবরাহ করা হবে না বলে পঞ্চায়েতের তরফ থেকে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। এখন সমস্যা, আমাদের জল দিচ্ছে না, কারেন্ট দিচ্ছে না, রাস্তা হচ্ছে না। এখন জেল কারেন্ট দিচ্ছে না মানে কারেন্টও দিতে চাইনি। আর পোস্টার ঢোকেনি এখানে, রাস্তা হচ্ছে না, এরা পাইপলাইনে যে জল দিচ্ছে না, কোনো পোস্টার ফেলতে দিচ্ছে না, কোনো জল নিতে দিচ্ছে না, কোনো একটা রাস্তা করতে দিচ্ছে না। বললে বলবে, প্রধান বলবে, যা সেই বিজেপির লোকের কাছে যা, সুকুমার কাছে যা, ভুন্ডুলের বোর কাছে যায়, এইরম এইরম করে প্রধান বল। প্রধান নিজে তো বারণ করে যাচ্ছে, প্রধান নিজেই বারণ করে যাচ্ছে, এখানে জল যাবে না, প্রধান আটকাচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ যে তারা বেশ কয়েকটি পরিবার, অর্থাৎ প্রায় 12 থেকে 14টি পরিবার, তারা বিজেপি করেন বলে তাদের এলাকাতে এই পানীয় জলের পাইপলাইন বিছানোর কাজ বন্ধ করে দেয়া হয়েছে। একই অভিযোগ বিরোধীদের, যদিও অভিযোগ অস্বীকার শাসকের। দুই পঞ্চায়েতে চন্দনপুকুর গ্রামে আজ সকাল থেকে গ্রামের বাসিন্দারা, প্রায় 15টা পরিবার, তারা প্রতিবাদ করছে। এবং জানেন কিসের জন্য প্রতিবাদ করছে? তারা প্রতিবাদ করছে কেন, তারা ভারতীয় জনতা পার্টির সমর্থক বলে তাদের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ভোটের আগে ভোট পাখিরা এসছে, সারা বছর তাদের পাত্তা থাকে না। তারা এখন নানা সমস্যার কথা তুলে ধরে বিভ্রান্ত করার চেষ্টা করছে মানুষের কাছে। এটা সম্পূর্ণ ভুল কথা। বিজেপি করার অপরাধে কেউ জল পাবে না, এটা একদম সম্পূর্ণ ভুল কথা। আমি চেষ্টা করব দুই পক্ষকে নিয়ে, যাতে যত শীঘ্র সম্ভব জলের ব্যবস্থা করা যায়। বঞ্চিতদের পাশে দাঁড়ানোর আশ্বাস যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। না দেখি, আমি শুনলাম, এখন ডিটেল জানি, যদি হয় তাহলে এই 15টা পরিবারকে সাথে নিয়ে লড়াই করবে। কেন, তাদের প্রাপ্য জিনিস তারা পাবেন না কেন? শুধুমাত্র বিজেপি করার অপরাধে এইভাবে পানীয় জল সরবরাহ বন্ধ করার যে উদ্যোগ নিয়েছে পঞ্চায়েতে, এমনই অভিযোগ করছেন গ্রামবাসীরা। এবং সেই কারণে বিজেপি যে পরিবারগুলো, অর্থাৎ বিজেপি কর্মী সমর্থক যারা, তারা এই পাইপলাইনের কাজ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এবং যতক্ষণ না তাদের এলাকাতে এই পাইপলাইন ঢুকবে, ততক্ষণ তারা এই কাজ বন্ধ রাখবে বলেই জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থেকে তমাল সরকার, ক্যালকাটা নিউজ।